হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে কোন 8টি দেশ স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিচ্ছে, সে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিচ্ছে এই 8 দেশ, কোন সেই 8 দেশ, সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো। 8টা দেশ নিয়ে যারা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিচ্ছে এবছর 2023 সালে। বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে পাড়ি জমান বিপুল সংখ্যক মানুষ, তারা উন্নত জীবনের জন্য বিদেশ যান। বিশ্বের কয়েকটি দেশে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে, জেনে নিন এই 8টি দেশ সম্পর্কে, যেখানে গেলে আপনি গ্রিন কার্ড পাবেন নিশ্চিত। তো 8 দেশ সম্পর্কে প্রথমে বলে নিচ্ছি। অ্যান্টিকিথেরা, গ্রিস। গ্রিস হচ্ছে প্রথম স্থানে আছে, গ্রিস দ্বীপ। অ্যান্টিকিথেরাতে 50 জনেরও কম লোক বাস করে। এই গ্রিক অ্যান্থ্রাক্স চার্চ যেখানে বসতি স্থাপন করতে সাহায্য করবে, যারা এই দ্বীপে যাবেন এবং সেখানে জনসংখ্যা বাড়াতে সাহায্য করবেন, তাদের 3 বছরের জন্য চার্চ প্রায় 50,000 টাকা মাসিক উপবৃত্তি প্রদান করবে। বাহ, আপনার স্থানীয় হবেন এবং 50,000 টাকা প্রতি মাসে মাসিক উপবৃত্তি পাবেন। 2 নম্বর অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। আইরিশ স্টার্ট আপ উদ্যোক্তা প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু রয়েছে আয়ারল্যান্ড সরকার। এই দেশে ব্যবসা শুরু করতে যাওয়া উদ্যোক্তাদের অর্থ এবং সহায়তা উভয়ে দেবে এটি। প্রোগ্রামের আওতাধীন আবেদনকারীকে 42,56,222 ডলার পর্যন্ত অর্থ এবং 1 বছরের ভিসা প্রদান করবে। কেউ যদি আবেদন করেন এবং নির্বাচিত হন, তবে তাকে 1,000 টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি আয়ারল্যান্ড বসবাস এবং কাজ করার সুযোগও পাবেন। বলাবাহুল্য, এটি একটি চমৎকার সুযোগ, অবশ্যই অবশ্যই চমৎকার সুযোগ। তারপর স্থানে আছে ইতালি। ইতালি সরকার ইতালিতে ইনভেন ইউ ট্যালেন্ট প্রোগ্রামে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই দেশে গবেষণা করতে যাওয়া ছাত্র এবং গবেষকদের অর্থ প্রদান এবং সহায়তা উভয় প্রদান করতে হবে। প্রোগ্রামটি 10,00,000 টাকা পর্যন্ত অর্থায়নের পাশাপাশি 1 বছরের ভিসা প্রদান করবে। শুধু তাই নয়, ইতালির জনবিরল শহর ক্যান্ডেলাতেও এমন একটি কর্মসূচি নিয়ে আসছে, শহরের জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অফারের দ্বারা একজন ব্যক্তি নিজের জন্য 70,000 টাকা থেকে শুরু করে 4 বা তার বেশি পরিবার সদস্যের জন্য আনুমানিক 1.2 লক্ষ টাকা ফান্ড পাবেন। তবে এর মধ্যে একটি ট্যুরিস্ট রয়েছে। এখানে প্রথম বছর আপনাকে অবশ্যই 6 লাখের প্যাকেজ সহ একটি চাকরি থাকতে হবে। কাজটা খুব সহজ না হলেও কেউ চাইলে এই দুর্দান্ত বিকল্পটি নিয়ে একবার ভেবে দেখতে পারেন। তারপর স্থানে রয়েছে আলবিনেন, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড অপূর্ব একটি সুন্দর গ্রাম আলবিনেন এই তালিকায় স্থান পেয়েছে। এই স্থানের জনসংখ্যা 250 সামান্য বেশি। আলবিনেনের জনসংখ্যা কমহার সমান, এই কারণে সেখানকার প্রশাসন উদ্বিগ্ন। গ্রামের জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে সুইস সরকার আর্থিক সুবিধা প্রদানের একটি প্রোগ্রাম চালু করেছে। কেউ যদি তার পরিবারের সঙ্গে এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 25,00,000 টাকা এবং একজন শিশুকে প্রায় 10,00,000 টাকা অর্থ প্রদান সহায়তা দেবে। এই সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই একজন সুইস নাগরিক হতে হবে এবং আপনার একটি স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হবে। তারপর আছে পর্তুগাল। পর্তুগাল সরকার স্টার্ট আপ ভিসা নামে একটি প্রোগ্রাম চালু করেছে, যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থায়ন এবং সহায়তা উভয় প্রদান করবে। প্রোগ্রামটি 41,56,825 ডলার পর্যন্ত অর্থ প্রদানের পাশাপাশি 1 বছরের ভিসা প্রদান করবে। তারপর আছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া সরকার রেড হোয়াইট রেড কার্ড নামে একটি প্রোগ্রাম অফার করেছে, এর দ্বারা দেশে কাজ করতে ইচ্ছুক লোকদের অর্থ সহায়তা প্রদান করবে। প্রোগ্রামটি 50,00,000 টাকা পর্যন্ত ফান্ডিং এবং 1 বছরের ভিসা প্রদান করবে। তারপরে আছে ডেনমার্ক। ডেনমার্ক বিশ্বের অন্যতম উদ্যোক্তা দেশ। ডেনমার্ক সরকার স্টার্ট আপ ডেনমার্ক প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালায়, যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থায়ন এবং সহায়তা প্রদান করে। প্রোগ্রামটি প্রায় 50,00,000 টাকা পর্যন্ত তহবিল এবং 1 বছরের ভিসা প্রদান করে। তারপর আছে পুঙ্গা, স্পেন। স্পেন সরকার একটি এন্টারপ্রেনিওর ভিসার নামে একটি প্রোগ্রাম চালায়, যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থ এবং সহায়তা উভয় প্রদান করবে। প্রোগ্রামটি 50,000 ডলার পর্যন্ত অর্থায়নের পাশাপাশি 1 বছরের ভিসা প্রদান করে। তো বন্ধুরা,
যে 8টি দেশ স্থায়ী বাসিন্দার সুযোগ দিচ্ছে সে বিষয়ে জানালাম আজকে। তো আজকে পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।